এফএম ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা ইতিমধ্যে ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টের কিছু ভিডিও দিয়েছিলাম যে ভিডিও গুলো দ্বিতীয় অধ্যায়ের ছিল যে দ্বিতীয় অধ্যায়েটি বহুপদীয় বহুপদীয় সমীকরণ নিয়ে আমরা এর আগে যে দুটি ভিডিও দিয়েছিলাম সেখানে যা সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিলো আজকের এই ভিডিওতে আমরা ওই সূত্র ব্যবহার করে কীভাবে একটি অঙ্ক করতে হয় সেটি দেখবো আমাদের এখানে একটি অঙ্ক দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইজিগুলো টু জিরো সমীকরণের মূল দয় আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিধি সমীকরণ নির্ণয় করো তার মানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণের দুটো মূল একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা এবং অন্য আরেকটা সমীকরণ মানে অন্য আরেকটা সমীকরণের মূল যেগুলো আলফা বিটা দিয়ে দেওয়া হয়েছে সেটা নির্ণয় করতে হবে এখন একটা বিষয় হচ্ছে আমরা প্রথমেই আমাদের যে সমীকরণটি দেওয়া আছে ওই সমীকরণে যে আমরা এর আগে সূত্র জানি যেখানে কি মূলদয়ের যোগফল মূলদয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা আমরা যদি এটা বের করতে যাই তো সেক্ষেত্রে আমাদের আগের যে সমীকরণটি সূত্রটি ছিল সেই সূত্রটি ছিল এরকম মাইনাস বিভাগ এ তো সেক্ষেত্রে আমাদের মাইনাস বিভাগ এ যদি করতে যাই আমাদের যে প্রদত্ত সমীকরণ যেটি দেওয়া আছে এখানে মাইনাস বি বলতে কী মাইনাস বি হচ্ছে এখানে আমরা জাস্ট মাইনাস দিলাম এখানে এর মান দেওয়া আছে কত মাইনাস সিক্স মাইনাস সিক্স আর এর আছে কত ফোর অর্থাৎ আমরা যে মূলদয়ের যোগফলের যে সূত্র ছিল আমাদের সেই সূত্র থেকে মাইনাস বিভাগে আমাদের একটা সূত্র আমরা যদি একটু এখানে লিখে নেই এখানে ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেগুলো শূন্য এটি হচ্ছে কি আমাদের আদর্শ একটি সমীকরণ এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এই সমীকরণ থেকে মানটা বের করবো তো এই সমীকরণটা ছিল মাইনাস বি অর্থাৎ এক্সের সাথে যেটা ছিল সেটার মানে হচ্ছে বি আর এক্সের স্কোয়ার সাথে যেটা ছিল সেটার মানে হচ্ছে এ তো সেক্ষেত্রে আমরা কি করলাম মাইনাস বিভাকে করলাম এখানে আমার সাথে মাইনাস আর মাইনাস করলে প্লাস হয় বাঘ হলো ফোর আমরা যদি এটাকে দুই দ্বারা কাটাকাটি করি তাহলে হবে থ্রি বাঘ টু এরপরে আমাদের যদি আমরা এই করি যে গুণ ফল গুণফল ছিল হচ্ছে সি বাকে তো এখানে সি এর মান আছে কত ওয়ান আমাদের এই সমীকরণে সি এর মান কত সি যেখানে ছিল এখানে যা সিপিটে কত আছে ওয়ান তাহলে আমাদের এখানে কত হবে ওয়ান বাক ফোর তো আমরা দুইটা গুণ ফল পেয়ে গেলাম এরপরে আমাদের যে সমীকরণটির মান বের করতে হবে সেই সমীকরণটির মূল দেওয়া আছে আলফা প্লাস বিটা আর হচ্ছে বিটা প্লাস আলফা অর্থাৎ আমরা এই দুই এই সমীকরণ যে দুটো দেওয়া আছে মানে যে মূল দুটো দেওয়া আছে তার যোগফল আমরা বের করব যদি আমরা করি আলফা প্লাস ওয়ান বাঘ বিটা প্লাস বিটা বাঘ হলো কি ওয়ান আলফা জাস্ট আমরা যে কাজটা করতে পারি আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাঘ আলফা প্লাস ওয়ান বাঘ বিটা যদিভাবে রেখি তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করা যাবে আলফা প্লাস বিটা আমরা এই দুইটাকে যে কাজটি করি আলফা ইন্টু বিটা যদি আমরা এখানে একটা কাজ করি তাহলে সেখানে কি হয় আলফা প্লাস বিটা এখন আমাদের যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু আলফা বিটাই দুইটার মান যদি আমরা এখানে বসায় দিই সেক্ষেত্রে আমরা কিন্তু এই মানটা কাজটা করতে পারি আলফা প্লাস বিটার মান যদি বসাই সেক্ষেত্রে আমাদের আছে কত এখানে থ্রি বা টু প্লাস এখানে আলফা ভাগ বিটার মান থ্রি বাই টু আর আলফা বিটার মান হচ্ছে কত ওয়ান ফোর এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এটাকে যোগ করে দিই তাহলে এখানে থ্রি বাঘ টু প্লাস এখানে যেটি আছে এখানে থ্রি বাঘ টু যদি আমরা আড়াড়ি গুণ যদি আমরা যদি করে দিই সেক্ষেত্রে টু ইন্টু টু ভাগ করলে যদি ওখানে চার তাহলে আমাদের এখানে হবে কত থ্রি বাই টু প্লাস সিক্স তো এইভাবে যদি আমরা করি তাহলে টু থাকলে এখানে থ্রি প্লাস টুয়েলভ অর্থাৎ ফিফটিন বাই টু সেক্ষেত্রে আমরা যে নতুন যে সমীকরণটি বের করব সেখানে যে আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা আমাদের এ একটা মূল আর এ একটা মূল এই দুইটা মূল বিশিষ্ট যে সমীকরণ সেটা বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করলাম মূল দয়ার যোগফলটা পেয়ে গেলাম এখন আমাদের এই মূল গুণ ফল দরকার যে আমাদের সেখানে দুটো মূল যেটা ছিল একটা হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা একটা মূল আর একটা হচ্ছে কি আমাদের বিটা প্লাস ওয়ান বাই আলফা এই দুইটা মূল তো আমরা যদি এবার গুণ করি তো সেক্ষেত্রে যে কাজটি হবে সেখানে আমরা গুণ করে দেই আলফা বিটা প্লাস এখানে আলফা আলফা যদি গুন করি তো আমাদের ওয়ান হবে প্লাস এখানে বিটা বিটা গুন করলে কী হবে এখানেও আমাদের ওয়ান হবে বিটা বাঘ ওয়ান বাই বিটা গুণ করলে এরপরে যেটা করবো আমরা এখানে যদি গুণ করি প্লাস ওয়ান বাঘ আলফা বিটা তো সেক্ষেত্রে আমাদের এখানে আলফা বিটা আলফা ইনটু বিটার মানটা হয় ওয়ান বাঘ ফোর প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে টু আর এখানে যদি ওয়ান বাই আলফা অর্থাৎ মানে ওয়ান বাই ফোর এটাকে আমরা যদি উল্টায় দিই সেক্ষেত্রে ফোর হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এটা যদি আমরা লসাগু করি ফোর ওয়ান প্লাস এইট প্লাস সিক্সটিন অর্থাৎ আমরা যদি যোগ করে দিই তাহলে টোয়েন্টি ফাইভ বাই ফোর আমরা কিন্তু একটি পেয়ে গেলাম আমরা আমাদের যে বিষয়টি বলা ছিল যে বলা ছিল যে একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের দুটো মূল একটা আছে আলফা ও বিটা আর অন্য একটা সমীকরণের অন্য একটা সমীকরণের যে মূল সেটা দেওয়া আছে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা অন্য একটি সমীকরণের যে মূল ছিল আমরা জানি একটি সমীকরণ নির্ণয় করতে হলে যে কাজটি করতে হয় সেখানে হচ্ছে যে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণ ফল বের করতে হয় আমাদের যে সমীকরণটি বের করতে হবে সেটার মূলদয়ের যোগফল এটা করে ফেললাম এটা সমান পাইলাম কত আমরা পনেরো বাই টু আবার মূলদয়ের গুণফল থেকে আমরা করে পাইলাম কত টোয়েন্টি ফাইভ বাই তো সেক্ষেত্রে আমরা এখন নির্ণয় সমীকরণটি বের করতে পারি তো সেক্ষেত্রে আমরা নির্ণয় সমীকরণ যদি আমরা লেখি আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে এই সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ফল এই যেগুলো শূন্য তো সেক্ষেত্রে আমরা যদি করি আমরা তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল মূলদয়ের যোগফল কত আমাদের পনেরো ভাগ দুই ইন্টু এক্স প্লাস কত মূলদয়ের গুণফল ফল পঁচিশ বা ফোর এই দুগুলো একটু শূন্য এটা আমরা এখন থেকে একটা কাজ করতে পারি একটু ইয়া মডিফাই করে নিতে পারি এখানে লসে করলে ফোর হবে তো ফোর এক্স স্কোয়ার মাইনাস যদি তাহলে কত এখানে টু দ্বারা ভাগ করলে হবে টু হবে পনেরো দোকানে তিরিশ এক্স প্লাস পঁচিশ এ দুগুলো শূন্য বা এটাকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস পঁচিশ এ দু শূন্য আমাদের এটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ এটাই আমাদের অ্যান্সার তো একটি বিষয় হচ্ছে অঙ্কটি আমরা শেষ করে ফেললাম অঙ্কটা আসলে তেমন একটা কঠিন বিষয় নয় আমাদের এই অঙ্কটি শিখতে গেলে এর আগে দুটো ভিডিও আমরা দিয়েছিলাম সেই ভিডিওতে এই অঙ্ক রিলেটেড কিছু সূত্র ছিল সেগুলো যদি সুন্দরভাবে বোঝা যায় তাহলে এই অঙ্কটি খুব সুন্দরভাবে বোঝা সম্ভব অন্যথায় না সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করবো এই অঙ্কটি দেখার আগে আগের যে দুটো ভিডিও ছিল সে দুটো দেখে নিলে এই অঙ্কটি করা সহজ হবে এবং বোঝা সহজ হবে তো বিষয়টা আমি বিষয়টাকে আরেকটু আরেকবার একটু যদি রিভিউ করতে চাই এই অঙ্কটার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হবে এখানে কী চেয়েছে এই অঙ্কতে বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান টু শূন্য সমীকরণের মূল দেয় আলফা বিটা অর্থাৎ একটি সমীকরণ দেওয়া আছে এবং এবং বলা আছে ওই সমীকরণের দুইটি মূল একটি হচ্ছে আলফা অন্য হচ্ছে বিটা যদি এরকম হয় সেক্ষেত্রে অন্য একটি সমীকরণ নির্ণয় করতে হবে যেই সমীকরণের মূল দেওয়া আছে একটা মূল হচ্ছে আলফা প্লাস ওয়ান বিটা এবং অন্য মূলটি হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা আলফা তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব আমাদের প্রদত্ত সমীকরণ থেকে মূলদয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটার মানটা বের করে নিলাম যে মূলদয়ের যোগফল ফল আলফা প্লাস বিটা মান বের করে একটা মেয়ের মান পাইলাম থ্রি বাই টু এবং মূলদয়ের গুণফল ফল আলফা ইন্টু বিটা সেটা থেকে বের করে নিলাম মান হলো ওয়ান বাই ফোর এই দুইটা মান বের করার পরে এরপরে আমাদের যে মূলগুলো দেওয়া আছে সমীকরণের যে সমীকরণটা বের করতে হবে ওই সমীকরণের মূলদয়ের যোগফল বের করতে হবে তো সেক্ষেত্রে এই সমীকরণ যদি আমরা দুইটা মূল আছে একটা মূল আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস এ একটা মূল বিটা প্লাস আমরা এই সমীকরণ দুটাকে আমরা কী করলাম যোগ করলাম মূলদয়কে যোগ করার পরে ক্যালকুলেশন করে এখানে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান আমরা এখান থেকে নিয়ে বসিয়ে দিয়ে একটি মান পেয়ে গেলাম পনেরো বাই টু আবার এখানে এসে কী করলাম মূলদয়ের গুণ ফল বের করলাম মূলদয়ের গুণ ফল বের করে আমরা এরকম ক্যালকুলেশন করে পেয়ে গেলাম টোয়েন্টি ফোর ফাইভ বাই ফোর তো এখন যেহেতু আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে ওই সমীকরণের মূলদয়ের যোগ ফল পেয়েছি এবং ওই সমীকরণের মূলদয়ের গুণ ফল পেয়েছি সেক্ষেত্রে ওই সমীকরণটি বের করা খুবই সহজ যদি মূলদয়ের যোগ ফল এবং গুণফল জানা থাকে সেক্ষেত্রে সমীকরণটি নির্ণার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল এই যেগুলো শূন্য তো সেক্ষেত্রে আমরা কী করলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগ ছিল পনেরো বাই টু ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল পঁচিশ বাই ফোর আমরা এটা করে ফেললাম এবার একটু ক্যালকুলেশন করে দিলাম এখানে টু আর এক্সে এক্স স্কোয়ার ওয়ান আর এখানে ফোর এই তিনটা যদি লসা করে তার ফোর হয় তো সেক্ষেত্রে এখানে যেহেতু কিছু নাই ওয়ান দ্বারা ভাগ করলে ফোরকে ভাগ করলে ফোর হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে টু দ্বারা ফোরকে ভাগ করলে টু হয় টু ইন্টু পনেরো তাহলে তিরিশ এক্স প্লাস যেহেতু ফোর আছে ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যেগুলো শূন্য অর্থাৎ আমরা যদি এখানে এই ফোর দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে শূন্য সাথে গুণ করলে শূন্য হয়ে যায় আমাদের এই পাশে যেটা আছে সেটা লিখলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যেগুলো জিরো এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহপাঠী যারা তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন ধন্যবাদ সবাইকে